মাটি রাখার জায়গা না থাকায় বিঘ্নিত হচ্ছে মংলা খসিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের খনন কাজ। জমা করা মাটি নদীর পাড় থেকে দ্রুত সরিয়ে না নিলে বন্ধ হয়ে যেতে পারে খনন কাজ। এতে বিরূপ প্রভাব পড়বে মংলা বন্দরের নৌযান চলাচলে। বাগেরহাট থেকে মাসুদুল হকের রিপোর্টে বিস্তারিত। নাব্য সংকটে বন্ধ হয়ে যাওয়া 26 কিলোমিটার দৈর্ঘ্যের মংলা ঘষিয়াখালী চ্যানেলটির পুনর্খনন শুরু হয় 2014 সালের জুলাই মাসে। পরের বছর 6 মে নৌযান চলাচলের জন্য চ্যানেলটি খুলে দেওয়া হয়। এরপর থেকে চ্যানেলের নাব্য ঠিক রাখতে অব্যাহত রাখা হয় ড্রেজিংয়ের কাজ। আমাদের 4টা ড্রেজার এখানে কন্টিনিউ ড্রেজিং করছে, 24 ঘন্টার মধ্যে এখানে 8 থেকে 12 ঘন্টা ড্রেজিং করতে পারি। এখানে অনেক পানি স্রোত, আমাদের ডাইকগুলো আবার ভরে যাওয়ার কারণে আমরা আমাদের ড্রেজিংগুলো ঠিকমতো করতে পারতেছি না, ডাইকগুলো অতিরিক্ত লোড হওয়ার কারণে ভেঙে যাচ্ছে। ড্রেজিং এর মাটিতে বন্ধ হয়ে গেছে স্থানীয়দের রাস্তাঘাট, চরম বিপাকে তারা। ড্রেজারের পানি, বর্ষার পানি আসছে, বাঁধ ভেঙে আমরা তলায় যাই। আমরা সরকারের কাছে আমাদের দাবি, এই মাটিটা যেন সরায় নেয়, না আমাকে অনেক কষ্ট হয়। বিপাকে নৌযান চালকরাও, জোয়ারের ওপর নির্ভর হয়ে থাকতে হয় তাদের। পানি যখন ভাড়া লাগে তখন একপাশে রং করে থাকে, যখন জোয়ার হয় তখন তারা যেতে হয় সাইড করে রাখে, জোয়ার হলে তারা চলে যায়। জায়গা সংকটে ব্যাহত হচ্ছে খনন কাজ, মাটি সরানো না হলে কাজ বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকৌশলীর। যে কোনো একটা অংশকে ধরে আমরা মাটি সরানোর প্রক্রিয়াতে গিয়েছি, কিন্তু সেটা টোটালি অপতুল। আমাদেরকে এটা আরও বৃহৎ পরিসরে মাটিকে সরিয়ে এই জায়গাগুলোকে খালি করতে হবে। চ্যানেলটির নাব্য রক্ষায় প্রয়োজন স্থানীয়দের সহযোগিতা। বর্তমানে খননকৃত মাটি ডাম্পিংয়ের জন্য জায়গার সংকট দেখা দিয়েছে। চ্যানেলটির নাব্যতা রক্ষা করতে হলে ভবিষ্যতে মাটি ফেলার জন্য স্থানীয় জনসাধারণ এবং স্থানীয় প্রশাসনের সহায়তার প্রয়োজন হবে। মংলা ঘষিয়াখালী চ্যানেলে ড্রেজিং এর মাধ্যমে এ পর্যন্ত প্রায় 3 কোটি 25 লাখ ঘনমিটার মাটি খনন করা হয়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক।